নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান দেশিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে দেওয়া হচ্ছে একটি বিশেষ খবর। এই বিশেষ খবরে বলা হয়েছে, যদি আপনার কাছে ডিজিটাল রেশন কার্ড না থাকে, আপনি রেশন কার্ডের আবেদন করেছেন, এখনও পর্যন্ত আপনি রেশন কার্ডটি হাতে পাননি, সেক্ষেত্রেও আপনি ই রেশন কার্ডটি ডাউনলোড করে অতি সহজেই আপনার তেলের দোকান থেকে তেল এবং রেশনের দোকান থেকে রেশন নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি অতি সহজেই আপনার ই রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগবে। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। যারা জানেন না ই রেশন কার্ডটি কী, তাদের জানিয়ে দিই। ই রেশন কার্ডটি আপনি আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, ঠিক ই রেশন কার্ডটি আপনার এরকম দেখতে হয়। ই রেশন কার্ডটা আপনার যে ডিজিটাল রেশন কার্ড আছে তারই সমতুল্য আপনার ভ্যালু। এটা আপনার কোনো রেশন দোকান বা কোনো তেলের দোকান ই রেশন কার্ড আপনাকে ফেরাতে পারবে না। ই রেশন কার্ড দেখিয়ে আপনি সহজেই আপনার তেল এবং রেশন নিতে পারবেন। যদি আপনি দুয়ারে সরকার থেকে বা আপনি অনলাইনে রেশন কার্ড অ্যাপ্লাই করেছেন, আপনি স্ট্যাটাস চেক করে দেখছেন যে আপনার প্রিন্টেড অপশনে চলে এসেছে আপনার ডিজিটাল রেশন কার্ডটি, কিন্তু এখনও পাননি এবং আপনার কিছু দিন সময় লাগবে আপনার রেশন কার্ডটি হাতে পেতে, সেক্ষেত্রে আপনি ই রেশন কার্ডটি ডাউনলোড করে অতি সহজেই আপনি আপনার রেশন বা তেল তুলতে পারবেন। সেক্ষেত্রে আমি ভিডিও ডান দিকে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনার স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা আপনি দেখে নিতে পারেন। এই রেশন কার্ড দেখে কখনোই আপনাকে আপনার রেশন ডিলার বা তেলের দোকানে আপনাকে ফেরাতে পারবে না। আপনি ই রেশন কার্ডটি চাইলে আপনি কোনো পেপারে প্রিন্টেড করে নিতে পারেন, আর আপনি যদি চান যে না প্রিন্টেড করার দরকার নেই, আপনি আপনার মোবাইলেই আপনি এটাকে ডাউনলোড করে রাখুন, আপনি মোবাইলেও দেখালে আপনার হবে। এর মধ্যে একটি বারকোড থাকে, সেই বারকোডের মধ্যে আপনার যাচাই হবে যে আপনার কার্ডটি ভ্যালিড না ইনভ্যালিড। তো তার জন্য আপনার মোবাইল নাম্বারের সাথে আধার নাম্বার লিঙ্ক হওয়া জরুরি। এখন যে সমস্ত নতুন রেশন কার্ডটি হচ্ছে প্রত্যেক কটাতেই আপনার আধার এবং মোবাইল নাম্বার লিঙ্ক থাকছে। যদি আপনার আগের রেশন কার্ড থাকছে, তাহলে যদি আপনার ধরুন আধার বা মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, তো আমি নেক্সট ভিডিও আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনাকে লিঙ্ক করতে হবে। আর ধরুন আপনার যদি রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা আছে, সেক্ষেত্রে আপনি যখন আপনার মোবাইলে ই রেশন কার্ডটি রাখবেন, ওনা আপনার রেশন কার্ডটি স্ক্যান করবে। সেটা স্ক্যান করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি দেখিয়ে আপনি রেশন নিতে পারবেন। যদি আপনার কাছে মোবাইল নাম্বারটাও না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার আঙুলের ছাপ দিয়েও আপনি আপনার রেশন বা তেল নিতে পারেন। তো চলুন তাহলে আপনাকে কীভাবে ই রেশন কার্ডটি ডাউনলোড করতে হবে দেখে নিই। তার জন্য আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটারে যে ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স, সেই ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজার যাওয়ার পর সার্চ সেকশানে আপনাকে লিখতে হবে ফুড সাপ্লাই। ফুড সাপ্লাই লিখে আপনি যখনই সার্চ করবেন, আপনি এখানে দুটো ওয়েবসাইট আপনি দেখতে পারবেন, একটা হচ্ছে আপনার এইটা আর একটা হচ্ছে আপনার নিচের যেখানে আপনার food.wb.gov.in। এই food.wb.gov.in যে ওয়েবসাইটটা আছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এটাতে যখনই আপনি ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতে পাচ্ছেন কোনো অপশন নেই, তো আপনাকে এই যে অ্যারো অপশনটা আছে সেই অ্যারো অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। চলুন তাহলে অ্যারো অপশনটা ক্লিক করে দিই। একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন ই রেশন কার্ড। ই রেশন কার্ড অপশনটা যখনই আপনি ক্লিক করবেন, একটু স্ক্রল ডাউন করে যখনই নিচে আসবেন, যে কথাগুলি আমি আপনাকে বললাম সেইগুলোই আপনার ইংলিশে এখানে লেখা আছে, আপনি চাইলে পড়তে পারেন। নিচে আসার পর আপনাকে এখানে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। চলুন তাহলে আমরা এই অপশনটাতে ক্লিক করি। এই অপশনটাতে যখনই আপনি ক্লিক করবেন, এখানে আপনার রেশন কার্ড নাম্বার দিতে হবে এবং এইখানটায় আপনার সিলেক্ট ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। কীভাবে আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন বা আপনি কীভাবে জানতে পারবেন যে আপনাকে কোন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে? আপনি আপনার যে ডিজিটাল রেশন কার্ড আছে সেটা খুলবেন, যেখানে লেখা আছে সবার উপরে পশ্চিমবঙ্গ সরকার খাদ্য ও সরবরাহ দপ্তর, ওর নিচে আপনার রেশন কার্ড আইডি। সেখানে দেখতে পারবেন 4 ডিজিটের কিছু ক্যারেক্টার আপনার লেখা আছে, সেই ক্যারেক্টারটাই আপনাকে এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে আপনার হতে পারে আপনার রেশন কার্ডটি আপনার PHH বা SPHH, যেটা আপনার হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো চলুন আমি অ্যাজ এ এক্সাম্পল এখানে আপনার একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে আপনার
রেশন কার্ড নাম্বারটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনাকে সিম্পলি ডাউনলোড করতে হবে। যখনই আপনি ডাউনলোড করবেন তারপর একটা ডাউনলোড অপশন আসবে, ওখানে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি সহজেই আপনি রেশন কার্ড বা তেল নিতে পারেন। আপনি চাইলে রেশন কার্ড সম্বন্ধিত অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি বানানো আছে, আপনি চাইলে দেখতে পারেন। প্লে লিস্টের নাম হচ্ছে রেশন কার্ড, ওখানে ক্লিক করে আপনি ভিডিওগুলো দেখতে পারেন। পরবর্তী আমি আপনাকে ভিডিওতে জানাবো কীভাবে আপনি ঘরে বসে আপনার মোবাইল নাম্বারের সাথে আধার নাম্বার লিংক করবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করলাম। দেখা হবে অন্য এক নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তার পাশে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে অল প্রেস করুন। আজকের মতো এখানে শেষ করলাম, ধন্যবাদ।